Assalamualaikum, welcome to my channel again. It's आज के एक टा different type of vlog जेखने आमी एक टा oats एर पीठा बा चिल्ला जेटा के बोलन शेटा बाना पो. So भाबला मापन दे शते share कोरी कारण इजनिस टाउन healthy आर जरा diet या चेन बा एक टू weight loss कोला try करते सन तादर जुन्नो ते एक टा best option. अपने रा बाजारे जे oats गुला किन्ते पान शे white oats गुला किने शेटा होच्छे आमी एक टेबल चामच sorry एक टेबल ना एक कप পরিমাণ নিয়েছি সেটা আমি একটু ফ্রাই প্যানে জাস্ট একটু ভেজে নিয়েছি আর সেখানে আমি তিন টেবিল চামচ সুজি অ্যাড করেছি আর তিন চামচের মতো বেসন অ্যাড করে নিব আর সেটার সাথে আমি দিব ভেজিটেবলের মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ আপনারা চাইলে ক্যাপসিকাম অন্যান্য আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন আর সেখানে আমি এখন দিয়ে দিচ্ছি হালকা হাফ টেবিল চামচের মতো হলুদ তারপর একটু মরিচের গুঁড়া তারপর একটু জিরা গুঁড়া আর এরপর হচ্ছে পানি দিয়ে দিব আমি এখানে 2 কাপ পানি ইউজ করেছি 1 কাপ পরিমাণ ওটসের সাথে ফার্স্টে একটু দিয়ে আপনারা দেখে নেবেন যে হচ্ছে জিনিসটা মানে কিরকম হচ্ছে কনসিস্টেন্সিটা তারপরে সাথে আবার একটু একটু পানি অ্যাড করে করে এটাকে একটু মানে পাতলা করে নেবেন আমি টোটাল এখানে 2 কাপ পরিমাণ পানি ইউজ করেছিলাম তারপর আমার জিনিসটা ঠিক এরকম হয়েছে আর এটা হচ্ছে আপনারা 10 মিনিটের জন্য রেখে দিবেন তারপরে এখানে আমি একটু ধনে পাতা অ্যাড করে নিচ্ছি আর সামান্য লবণ পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আবার মেখে নিয়ে আর একটু সামান্য আমি পানি এরপর আরও অ্যাড করেছিলাম খুবই অল্প এটাকে যখন আপনারা ফ্রাই প্যানে দিবেন তখন যেন জিনিসটা মানে একটু পিঠার মতো করে ইয়েটা আসে কনসিস্টেন্সিটা আসে সেই জন্য সো এই তো আমার ডোটা রেডি এটাই আপনারা জাস্ট এখন বাটারে ঘি বা ভার্জিন যে অয়েল অলিভ অয়েল সেগুলো দিয়ে আপনারা খেতে পারেন এটা একটু ডিফারেন্ট টেস্ট আসবে ওটসের কারণ ওটস মানে পার্সোনালি তো খেতে এত মজা লাগে না মানে দুধ দিয়ে বা অন্য কোনো স্টাইলে খিচুড়িও করে খেতে পারেন আপনারা সেটা যদি রেসিপি চান আমাকে অবশ্যই জানাবেন আমি খিচুড়িটাও একদিন দেখাবো কীরকম করে ওটসের খিচুড়ি করতে হয় সেটাও টেস্টি আর এই তো তারপর এভাবে বাটার দিয়ে এটাতে দিয়ে দিয়েছি এবং এটা একটু পরে আপনারা 3-4 মিনিট ঢেকে রেখে তারপর 3-4 মিনিট পরে আবার জাস্ট উল্টিয়ে দিলেই হবে আবার ব্যাকসাইডটাও 3-4 মিনিট রাখলেই আপনার হচ্ছে পিঠাটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে আরও বড় সাইজেও মেক করতে পারেন অথবা একটু ছোটো করেও মেক করতে পারেন টোটালি আপনাদের উপর তারপর আমি নিজেও এটা ট্রাই করেছি বেশি দিন না বাট আমার কাছে ভালোই লেগেছে তাই ভাবলাম আমি যেহেতু খাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি আর অনেক সময় এটা আসলে থিকনেসটা আপনাদের মানে ভালো না হলে এরকম একটু ভেঙেও যেতে পারে কিন্তু জিনিসটা খেতে অনেক টেস্টি আমারটা মোটামুটি মানে হয়েছে আর একটু কম পানি দিলে জিনিসটা আরো সুন্দর হবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই জানাবেন।